অসমীয়া ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি পোৱাৰ সময়তে এবার আমি দেখাব বিচাৰিছো এক আটক ধুনিয়া পূজা মণ্ডপ তেজপুৰৰ দুর্গাবাড়ী যে পূজা সমিতি তেওঁলোকে এইবার পুথিভঁৰালৰ আৰ্হিত নির্মাণ অবস্থাত যেহেতু আছে পুথিভঁৰালৰ আৰ্হিত তেওঁলোকে পূজাৰ যে মণ্ডপ সেয়া আকর্ষণীয়ভাৱে তেওঁলোকে দাঙি ধৰিছে আৰু বিশেষভাৱে এই মুহূৰ্তত যদিও বা নির্মাণ কাজ অব্যাহত আছে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে সকলে আর আমি উল্লেখ করিম অনুরূপ এক পুথিভঁৰালৰ আৰ্হিত পূজা মণ্ডপ দুলিয়াজানতো নির্মাণ হয়েছে আর সমান্তরভাবে তেজপুরতো দেখা পাওয়া গেছে এই যে দুর্গাবাড়ী প্রতি বছরে দুর্গাবাড়ী দুর্গা পূজা সমিতি এক ব্যতিক্রমী পূজা মণ্ডপ নির্মাণ করে আর এইবেলি দেখা গৈছে এনেদরে এতিয়া নির্মীয়মান অবস্থাত আছে আর এয়া হয়েছে তেজপুর দুর্গাবাড়ী পূজা মণ্ডপ। মই যেহেতু কমিটির বিষয়ববী আছে মই এই এটা নতুন কনসেপ্ট এবার হয় কনসেপ্ট মানে আপনার একচুয়ালি আমার পূজাখনের স্টার্টিং হেৰি কৰাত অকমান লেট হল আর বতরে বহুত যথেষ্ট কষ্ট করলে নহলে এতিয়ালৈকে কমপ্লিট হৈ গলে হয় আর কনসেপ্ট লৈছো মানে কি আমি প্রতি বছর এটা কিবা এটা ভাবি কেনে বস্তুবিলাক কনসেপ্ট এটা লৈ কেনে থিম টো লৈ কেনে আমি পূজাখন পাতো যেনেকে আপোনাৰ জাপি গামোচার পূজা পাতিছিলো তাৰপিছত বটলৰে পূজা পাতিছিলো টেকলি পূজা পাতিছিলো এইবাৰ ভাবিলো কি আপোনাৰ আজিকালি ল'ৰা ছোৱালী আপোনাৰ কিতাপ পঢ়া বন্ধ কৰিলে সেই কিতাপখন সেই কিতাপ লাইব্ৰেৰী আমি চলা যাতে ল'ৰা ছোৱালীবিলাক আকৰ্ষণীয় হয় লাইব্ৰেৰী হয় নিশ্চিতভাৱে আমি দেখুৱাইছোঁ আৰু এনেদৰে দেখা পোৱা গৈছে পুথিভঁৰালৰ আৰ্হিত যিহেতু নির্মাণ করা হয়েছে মই যেহেতু নতুন প্রজন্ম এজন আছে যুবক মই তেওঁৰপৰাও জানিব বিচাৰিম কি কব গ্ৰন্থৰ প্ৰতি এটা আগ্ৰহ জন্মাৰ প্ৰয়াস কৰিছে পূজাজনে। হয় ল'ৰা ছোৱালী মানে আজিকালি কি হৈছে কি স্কুলৰ যিখিনি কিতাপ আছে সেইখিনি আৰু অলপ চলপ চায় আৰু কিন্তু বাকী যে আমাৰ আৰু যে আমাৰ সংস্কৃতি যাৰ কিমান কিতাপ আছে সেইবিলাকৰ বিষয়ে আশা কৰোঁ যে এইবাৰ নামবিলাক চাই পেলাই হ'লেও সিহঁতৰ ইণ্টাৰেষ্ট জাগিব যে এইবিলাক বাহিৰা বহি অলপ কিতাপ চিতাপ কৰোঁ হ্যাঁ আমাৰ মানে ধৰ্মীয় কিতাপ তাৰপিছত মানে বিভিন্ন উপন্যাস এইবিলাকৰ ওপৰত দিয়া হৈছে নিশ্চিতভাৱে আমি দেখুৱাইছো পৰিৱেশটো আৰু এনেদৰে দেখা পোৱা গৈছে দুৰ্গাবাৰী যি দুৰ্গা পূজা সমিতি আৰু তেওঁলোকে এইবেলি চৌবিশ বৰ্ষত ভৰি দিছে আৰু তেওঁলোকে প্ৰতি বছৰ ব্যতিক্ৰমী ৰূপে আমি উল্লেখ কৰিছো পূজা মণ্ডপ তৈয়াৰ কৰি দৃষ্টি আকৰ্ষণ কৰিছে আৰু ইয়াত যি কাৰিকৰী কৌশল সেয়া থলুৱা কাৰিকৰ হতুৱাই তেওঁলোকে নিৰ্মাণ কৰে। মই যিহেতু এই নির্মাণ কাজের জড়িত আছে তোমার কাষলকে আহিব বিচাৰিছো ইয়াত নিজাকে প্রস্তুত কৰিছে নিজাকে প্রস্তুত কৰিছো আমি আজি 15-20 দিন ধরে কাম করে আছো লেট হয়েছে বতর কারণে বরষুণ কারণে লেট হয়েছে আগতীয়াকে হলে হয় আর হয় নিশ্চিতভাবে দুর্গা প্রতিমা যেহেতু সাজু হয়েছে আর মাজত দুটা দিন তারপরে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হব আর আমি দেখাইছো তেজপুরের এই যে দুর্গাবাড়ী পূজা কমিটি তারপর পরিবেশ আর এনেদরে দেখা পাওয়া গেছে ষষ্ঠী দুদিন পূর্বে এটা পুথিভঁৰালৰ আৰ্হিত যে বিশেষভাবে নির্মাণ করেছে পূজা মণ্ডপ সেয়া তেজপুরবাসীক এইবার বিশেষ এক মেসেজ দিব বলে আমি আশা করব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।